এই যে মুসলিম হলাম আমি কবে, আমি মুসলিম কবে, এই প্রশ্ন যদি করি জবাব অন্তত বারো আনা ফেল করবেন, মাফ করবেন আপনারা, বেশি বেশি চার আনা পাস করতে পারবেন, কারণ আমার বয়স হয়েছে তো আপনাদের তো অনেক বেশি বয়স, অভিজ্ঞতা কিছু তো আছে, সেই জন্য বলি বারো আনা ফেল করবেন। মুসলিম কবে হলাম? আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে সৃষ্টি করলেন সেদিনে আমরা মুসলিম হয়ে গেলাম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। তো আত্মসমর্পণ করলাম কেমনে? তিনি সৃষ্টি করতে চাইলেন, আমি সৃষ্ট হয়ে গেলাম, সৃষ্টিগত দিক থেকেই আমি কি মুসলিম, তিনি তো না করতে পারলাম না। তিনি আমাদেরকে রূহ হিসাবে একটা পরিবেশে সৃষ্টি করেছেন, এরপরে আমাদের সঙ্গে কথাও বলেছেন। আপনাদের কারোর মনে নাই, তাইলে কি আমার মনে আছে? তো তিনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একটা হলো কার্যত সৃষ্টিগত দিক থেকেই আপনাকে তৈরি করতে চাইলেন, আপনি প্রস্তুত হয়ে গেলেন, এটা কার্যত প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। এরপরে আবার নীতিগত তিনি প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, এই কোরআনের কথা, সবাই বলল। কলুর মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান আস্তিক নাস্তিক বুদ্ধিজীবী আর শিক্ষক প্রফেসর রাইটার থিঙ্কার লেকচারার সবই আছে, কেউ বাদ। বালা মানে কি? হ্যাঁ আপনি আমাদের রব। আরবিতে হ্যাঁ শব্দ দুইটা শব্দ প্রয়োগ করে, বালা আর নাম। নাম বলতে তিনি বলছিলেন আমি কি তোমাদের রব নই, তো নাম বললে আপনি আমাদের রব না, ওইটাকেই সমর্থন করা হতো নই। কিন্তু বালা শব্দ আসে শুধুমাত্র ইতিবাচক পজিটিভ ফর্মে আসে, মানে কি আপনি আমাদের রব, আমরা মুসলিম হয়ে গেলাম, আমরা সৃষ্টিগত দিক থেকেও মুসলিম আর নীতিগত দিক থেকেও কি মুসলিম, আমরা জবাব দিলাম আমাদের রব।